নমস্কার, আমরা এই শো গল্প করি। আজ আপনি শুনবেন পবিত্র ঘোষের লেখা গল্প অবলম্বনে মঙ্গলুর বাড়ি। গল্পটি প্রথম প্রকাশিত হয়েছিল কল্পবিশ্ব পাবলিকেশন থেকে পবিত্র ঘোষের লেখা প্রথম একক বই এবং আদমঘোর বইটিতে। আজ গল্প পাঠে আমি বরেণ, গল্পের মুখ্য চরিত্রে তমাল এবং সৌভিক। বিশেষ ধন্যবাদ তমালের বাবাকে আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। এডিটিং মিক্সিং মাস্টারিংয়ে প্রীতম, পোস্টার ডিজাইনিংয়ে কৃষ্ণেন্দু। তবে গল্প শুরু করার আগে একটাই রিকোয়েস্ট করব, আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য প্লিজ আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন গল্পের আপডেট আপনি সবচেয়ে প্রথম পান। শুনতে থাকুন আজকের গল্প, মঙ্গলুর বাড়ি। ফাঁকা বাস দেখতে পেয়েই দৌড়ে গিয়ে উঠে পড়লাম। গন্তব্যে পৌঁছতে তাও ঘন্টা দুয়েক লাগবে। জানালার পাশে বসে দুপা সামনের দিকে টান করে আর মোড়া ভাঙলাম। আজ প্রায় 15 বছর পর ছোটবেলার গ্রামে ফিরছি। ওহ, আর যেন তর্ষ হয় না। জানালার বাইরে তাকিয়ে এসপ্ল্যানেডের বাস ডিপোর ব্যস্ত সমস্ত লোকেদের দেখতে থাকলাম। লোকজন চারিপাশে ছুটে বেড়াচ্ছে, দু একজন করে উঠে এসে বাসের ফাঁকা সিটগুলোতে ভর্তি করছে, দু একটা লজেন্সওয়ালা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। ঘড়ি দেখলাম 1:00 বাজে। আমি নামবো শিমুলতলা স্টপেজে, সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিট গেলেই আমার গ্রাম। তবে শিমুলতলা গিয়ে নামতে নামতে 2:30-3 বেজে যাবে, শীতের বেলা ঝুপ করে সন্ধেও নেমে যাবে। সে নামুক, একটু রাত পর্যন্ত সময় কাটিয়েই আসবো না হয়, বন্ধুদের কারো না কারোর সাথে তো ঠিকই দেখা হয়ে যাবে, আর কপাল ভালো থাকলে সবার সাথেই দেখা হয়ে যাবে। 15 মিনিটের মধ্যেই বাসের সিটে ধূপধাপ শব্দ করে ড্রাইভার চড়ে বসল। বাসের ভেতরে ভিড় তেমন নেই, বেশ কিছু সিট এখনো খালি, মোটামুটি লোক হয়েছে। বাসের ইঞ্জিন চালু হতেই আমিও কানে হেডফোন গুঁজে বাসের সিটে হেলান দিয়ে চোখ বুঝলাম। আমার জন্ম দক্ষিণ 24 পরগনার মহেশগঞ্জ নামের এক গ্রামে। বাবা সেখানকার এক জুট মিলের ম্যানেজারের চাকরি করতেন। গাছপালা, ধান ক্ষেত, খেলার মাঠ, খড়ের গাদা, ও এখনো চোখ বুঝলেই সেই ভোরের শিশিরে ভেজা গ্রাম্য মাটির গন্ধ পাই। খুব মনে পড়ে বন্ধুদের কথা, সুমন্ত, পলাশ, উমানাথ, আমি। পাড়ায় আমাদের নাম ছিল চার মূর্তি, ওই যা হয় চার মাথা যেখানে গণ্ডগোল সেখানে। স্কুলের ক্লাসরুমে শয়তানি থেকে শুরু করে খেলার মাঠে হুল্লোড়, মোড়লদের বাগানের ফল চুরি থেকে শুরু করে দত্তদের পুকুরের জলে ঝাঁপ দেওয়া, সবেতেই ছিল আমাদের রাজত্ব। সেসব কথা আজও মনে পড়ে। হরেন মুদির ছেলে নিশিকান্তকে কিছুটা উমানাথের মতো দেখতে ছিল বলে উমানাথের পেছনে আমরা খুব লাগতাম। ওকে তো আমি আবার নিশিকান্তের যমজ ভাই মেরাকান্ত বলে ডাকতাম, তাতে কি রেগেই না যেত। তবে সব থেকে বেশি মনে পড়ে মঙ্গলু বুড়োর কথা, তার মুখটা যেন চোখ বুঝলেই দেখতে পাই। সত্যি কথা বলতে কি, মহেশগঞ্জে থাকাকালীন সকল স্মৃতির মধ্যে এই মঙ্গলু বুড়োর স্মৃতি যেন সব থেকে বেশি প্রকট। আসলে মহেশগঞ্জ ছেড়ে চলে আসার ঠিক 1 মাস আগেই মঙ্গলুর আগমন ঘটেছিল, তাই হয়তো এখনও তাকে ভুলতে পারিনি। এছাড়াও তাকে মনে রাখার আরও অনেক কারণ রয়েছে, যেমন
সজোরে বাসটা ঝাঁকুনি দিয়ে উঠল। আমিও যেন চমকে বাস্তবের মাটিতে ফিরে এলাম। ও, খিদিরপুরের কাছাকাছি চলে এসেছি। রাস্তার গাড্ডায় বাসটা ঝাঁকুনি খেয়েছে। বাসে এখনও ভিড় তেমন নেই, যদিও সিটগুলো সব ভরে গিয়েছে। এখনও ভাড়া কাটেনি, সে নাবার আগে কেটে নেওয়া যাবে, এখনও পৌঁছতে ঢের দেরি। আমি আবার আরাম করে বসে চোখ বন্ধ করলাম। ঝাঁকুনি খেয়ে যেন মাথাটা আরও খোলতাই হয়ে গেল। মঙ্গলুর কথা আর যেন বেশি করে মনে পড়তে লাগলো। বার্ষিক পরীক্ষার শেষ দিন, সেদিন তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গিয়েছিল। আমরা চারজন যথারীতি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছি। স্কুল থেকে ফেরার পথে আগে পড়তো বাজার, তারপর কারবালার মাঠ, তারপর রাস্তা ধানক্ষেতের পাশ দিয়ে সোজা চলে গেছে আমাদের গ্রামের ভেতর। তো সেই দিন কারবালা পেরিয়ে সবে ধানক্ষেতের পাশের রাস্তায় এসে উঠেছি। হঠাৎ চোখে পড়ল একটা বুড়ো রাস্তার পাশে বসে রয়েছে, একেবারে জীর্ণ শীর্ণ ধ্বজভঙ্গ বুড়ো যাকে বলে। কিন্তু বুড়োকে দেখে যত না অবাক হয়েছিলাম, তার চেয়েও বেশি অবাক হয়েছিলাম তার দুপাশে পা ছড়িয়ে বসে থাকা পুতুল দুটোকে দেখে। এখনো স্পষ্ট মনে পড়ে, ওই ফুট দেড়েক লম্বা পুতুল, আকারে একটা বছর তিনেকের শিশুর মতো, কিন্তু মাথাগুলো দেহের তুলনায় একটু বড়, আর বেশ রংচঙা আকর্ষণীয় দেখতে। চ্যাপটা নাক, ফোলা ফোলা গাল, বড় বড় চোখ, মাথায় বাচ্চাদের মতো কোঁকড়ানো চুল, আর বেশ ঝলমলে জামা কাপড়। গ্রীষ্মের দুপুর, রাস্তা ধুধু করছে। আমি এদিকে সাইকেল থামিয়ে পুতুলগুলো দেখতে লাগলাম। আমায় দেখে আমার বন্ধুরাও দাঁড়িয়ে পড়েছিল। বুড়ো কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে মিটমিট করে হেসেছিল। সে দৃশ্যও আমার স্পষ্ট মনে রয়েছে। তার মুখের চামড়া এতটাই কুঁচকানো যে কিছুক্ষণ একভাবে তাকিয়ে থাকলে ভয় লাগে। দেখছো বাবারা, এই এগুলো কি গো, পুতুল নাকি? হ্যাঁ তাই তো, পুতুলই তো। তারপর ডান দিকের পুতুলটা হাতে তুলে বলেছিল, এর নাম কমলা, আর এর নাম মিহিদানা। পুতুলের নাম ছিল বড়ই অদ্ভুত, কিন্তু তার চেয়ে অদ্ভুত লেগেছিল পুতুলগুলোর নড়াচড়া দেখে। কি সহজেই বুড়ো তাদের ছোট ছোট হাত দুটো ধরে তুলে ধরল, যেন মানুষের হাত। ও পুতুলের হাত এমনভাবে নড়াচড়া কি করে করে গো? পলাশ জিজ্ঞাসা করেছিল। আমাদের মধ্যে সে পড়াশোনায় একটু ভালো ছিল, তাই একটু বেশি বুদ্ধিমানও। আরে এটাই তো বিজ্ঞান, তোমরা স্কুলে পড়ো বিজ্ঞান বোঝো না, ভেতরে অনেক গলকপচা রয়েছে, অনেক সময় দিয়ে অনেক মাথা খাটিয়ে বানানো। বাইরের দেশের বিজ্ঞান আর নিজের বুদ্ধি একসাথে খাটিয়ে নিজের হাতে বানিয়েছি এদের। এই জিনিস আমার কাছে ঝাড়া আর কোথাও পাবে না হে। এই বলে সে মিহিদানাকে তুলে ধরেছিল আমাদের সামনে। দেখলাম কাঠপুতুলের মতো এদেরও হাতে পায়ে সুতো বাঁধা। বুঝেছিলাম এটা বিদেশি জিনিস, তাই এত চমকপ্রদ। শুধু হাত কেন, হাত পা গলা সব নাড়াতে পারবে, একেবারে মানুষের মতোই। এই বলে সে পুতুলটাকে নানাভাবে নাড়িয়ে চাড়িয়ে দেখালো। আমরা থ হয়ে মুখ চাওয়াচাই করছি, এমন সময় বুড়ো বলল, দাঁড়াও তোমাদের খেলা দেখাই। হ্যাঁ, এই বলে সে মিহিদানা আর কমলা দুজনকে দুহাতে তুলে নিজে উঠে দাঁড়ালো। দেখলাম একেবারে কুঁজো দুর্বল শরীর, বয়স তো 80-এর বেশি হবে বলেই মনে হলো। পুতুল দুটোর সুতোগুলো
একটা কাঠের ক্রসের সাথে বাঁধা ছিল। সেই ক্রস নাড়িয়ে নাড়িয়ে দারুণ পটু হাতে খেলা দেখাতে লাগলো মংলু। কমলা শাহরুখ খানের ফ্যান আর মিহিদানা সালমান খানের, এই নিয়েই তর্কাতর্কি। কথোপকথন এমন কিছু অসামান্য ছিল না, কিন্তু পুতুলগুলোকে দেখতে বেশ ভালো লাগছিল। তখন বুঝিনি যদিও, কিন্তু এখন বুঝতে পারি আসলে মংলু অসাধারণ ভেন্ট্রিলোকুইস্ট ছিল। কমলা আর মিহিদানার হাস্যকর গলা, দুটো আলাদা আলাদা স্বরে, নিজের ঠোঁট একটুও না নড়িয়ে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছিল যে আমরা কয়েক মিনিটের মধ্যেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। সমস্ত খেলা হয়ে যাওয়ার পর আমরা পয়সা দেব বলে পকেট হাতড়াচ্ছি, সেই দেখে বুড়ো বলল, পয়সা লাগবে না বাবারা, পয়সা লাগবে না, তোমরা কচি ছেলে, তোমাদের থেকে কি পয়সা নেব, খেলা কেমন লাগলো সেইটা বলো। ভালো, বেশ ভালো, দারুন দারুন। তাহলে আর একটা খেলা দেখাই। এই বলে তার কাঁধের মস্ত ঝোলার ভেতর মিহিদানা আর কমলাকে ঢুকিয়ে রাখল। তারপর আরও দুটো পুতুল বের করল, সেই একই আকারের, 1.5 ফুট লম্বা, গাট্টা গোট্টা চেহারা, কিন্তু এই দুটো আরও চকমকে, আরও বেশি আকর্ষণীয়। রাজা রাজরার পোশাক পরা পুতুল দুটো, একটা লাল আর একটা নীল। লাল পুতুলটার এক হাতে কুড়ুলের মতো অস্ত্র, আর অন্য হাতে একটা গোল ঢাল, আর নীল পুতুলটার দুহাতে দুটো লম্বা লম্বা তরোয়াল। রামায়ণের গল্প শুনেছ তো? শুনবো কেন, ক্লাস 2 এর বইতেই তো পড়েছি। হ্যাঁ, আর 3-তে মহাভারত। বেশ বেশ, আচ্ছা, এই নীল পুতুলটা হচ্ছে রাম, আর এই লালটা হলো রাবণ, কেমন? শেষ দিনের যুদ্ধ, রাম আর রাবণ নিজেদের মুখোমুখি, যে জিতবে সেই জয়ী। এই বলে বুড়ো আমাদের চমকে দিয়ে তার দুই পুতুলের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিল। রাম তার লম্বা তরোয়াল সাঁই সাঁই করে ঘোরাচ্ছে, আর রাবণ ওদিকে নিজের ঢাল দিয়ে আক্রমণ প্রতিহত করছে। এরই মধ্যে রাম এক কোপে রাবণের মাথা নামিয়ে দিল। মাথাটা একদিকে কাত হয়ে ঝুলতে লাগলো। আমরা ভাবলাম যুদ্ধ শেষ, হয়তো খেলাও শেষ। চারিদিকে তখন নিস্তব্ধতা বিরাজ করছে, বুড়ো একেবারে চুপ। আমি কিছু একটা বলতে যাব, তার আগেই তীব্র হুঙ্কার ছেড়ে রাবণের মাথা সুতোর টানে আবার ঘাড়ে এসে বসল। আমরা তো থ, তাই তো, রাবণের তো 10টা মাথা, একেবারে কি সে মরবে? আবার শুরু হলো ধুমধুমার লড়াই। সত্যি এখন মনে পড়লে হাসি পায়, কিন্তু তখন দ্বাদশ বর্ষীয় গ্রাম্য কিশোরদের কাছে সে এক অসাধারণ অভিজ্ঞতা ছিল। প্রায় 5 মিনিট যুদ্ধ চলার পর যখন রাবণের শেষ মাথা কাটা পড়ল, তখন রামেরও সারা শরীর জুড়ে ক্ষত। অনেক কষ্টে হারিয়েছে সে রাবণকে। সত্যি এই না হলে মহাকাব্যিক নায়ক। বুড়ো বলেছিল তার নাম মংলু। আঙুল তুলে ধান ক্ষেতের সীমাবর্তী বাঁশবন দেখিয়ে বুড়ো বলেছিল, ওই ওইখানে আমি উঠেছি। কারবালার মাঠে তো আর 1 মাস পরই বৈশাখী মেলা শুরু হচ্ছে, ওইখানে 3 সন্ধ্যা খেলা দেখিয়ে আবার চলে যাব। তোমরা একদিন এসো আমার বাড়িতে, সেখানে মঞ্চ বানিয়ে খেলা দেখাব, আর যা দেখলে তার চেয়েও আরো বহুগুণে ভালো খেলা দেখাবো। আরে বাস, মহাভারত দেখাবে? হ্যাঁ, দেখাবো তো, কিন্তু তোমরা 4 জনই আসবে, এর বেশি লোকজন আনলে খেলা দেখাবো না। কিন্তু শেষ কথাগুলো
বুড়ো একটু যেন রুক্ষ স্বরেই বলেছিল, বুড়োর বাড়ি বাঁশবাগানে শুনে আমরা যেন একটু দমে গেলাম। আসলে বাঁশবাগানটা ভুতুড়ে, এ নিয়ে আমাদের গ্রামে গুজব চালু ছিল। এছাড়াও শেয়াল বা হুড়ার জাতীয় ছোটোখাটো হিংস্র জানোয়ারের ভয় তো আছেই, দিনের বেলাতেই লোক সে পথ মারায় না। আমাদের মুখ দেখে বুড়ো মনে হয় মনের ভাবটা বুঝে গিয়েছিল, একটু হেসে বলল, কি হলো, বাঁশ বাগানে যেতে ভয়, কিন্তু বাড়িতে না গেলে আমি তো খেলা দেখাতে পারবো না। না গো দাদু, আমাদের বাড়ির বারণ আছে, আমরা ওখানে গেলে তারা ভারী রাগ করবে। তা ভালো কথা, ঠিক আছে, তোমরা রোজ পাঠশালা থেকে ফেরার পথে আমার কাছে এখানেই খেলা দেখেছ। কিন্তু আজ থেকে তো ছুটি পড়ে গেল, আমরা এখন আর এক মাস স্কুলে যাব না। তা সে আর এমন কি, তোমরা বরং দুপুরে চৌধুরীদের মাঠে চলে এসো, ওখানে তো তোমাদের যেতে মানা নেই। হ্যাঁ, ওখানে যাওয়া যেতেই পারে। বেশ বেশ, তাহলে তোমরা এই দুপুর দুটো আড়াইটে নাগাদ চলে এসো, ওখানে তেমন কেউ আসে না, তাই ওখানেই নিজের খেলা অভ্যাস করি আমি। অভ্যাসটা লুকিয়ে লুকিয়ে করতে হয়, যাতে মেলাতে সবাইকে চমকে দিতে পারি। তোমরাও এসো, তোমরা আসলে আমার সুবিধেই হবে, দু চারটে দর্শক থাকলে নিজেও বুঝতে পারবো যে কতটা ভালো বা খারাপ হচ্ছে। তবে হ্যাঁ, আমার ওই এক কথা, আর কাউকে আনবে না, আমি কিন্তু বেশি লোক পছন্দ করি না। কিন্তু লোক পছন্দ করো না কেন, আর আজ এরকম রাস্তার ধারেই বা বসেছিলে কেন, খেলা দেখাবে বলে তো। আজ তোমরা যাও, আমিও আসি, তোমরা কাল এসো, কেমন? কালকে মহাভারত দেখাবে? না বাবা, ও তো আমার বাড়িতে না হলে হবে না, তবে তোমরা যদি মেলায় আসো তাহলে আরো অনেক মজার মজার খেলা দেখাতে পারি। চৌধুরীদের মাঠটা গ্রামের উত্তরে, ওই দিকটাতেও বড় একটা কেউ যায় না, কিন্তু সেখানে যেতে আমাদের কোনো বারণ নেই। দুপুরের দিকে বেশ নির্জন থাকে ওই দিকটা। বুড়ো বিদায় নেওয়ার পর আমরাও বাড়ি ফিরে এসেছিলাম, যদিও উমানাথের মনে মহাভারত না দেখতে পাওয়ার দুঃখটা চেপে বসেছিল। এরপর বুড়ো মংলুর খেলা দেখা আমাদের অভ্যেস হয়ে গিয়েছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর চৌধুরীদের মাঠে রোজ যেতাম। বুড়ো আমাদের কাঁচা আম ডাঁশা পেয়ারা খেতে দিয়ে খেলা দেখানো শুরু করত। বুড়োর আসল বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে বুড়ো কিছু বলতো না, শুধু মিটমিট করে হাসত। মাঝে মধ্যে ভাবতাম মংলু মনে হয় মানুষই নয়, সে হয়তো অন্য কোনো জগৎ থেকে আসা কোনো দেবদেবতা। এদিকে উমানাথের ঘ্যান ঘানানিতে আমরা ক্রমশই তিতিবিরক্ত হয়ে উঠলাম। একটা দিন, শুধু একটা দিন চারজনে মিলে মংলুর বাড়ি গিয়ে মহাভারত দেখে আসতে চায় সে। ক্রমে তার কথায় পলাশ আর সুমন্তও রাজি হয়ে গেল। আসলে এরই মধ্যে সুমন্ত আর পলাশ আবার জাঙ্গল বুক দেখতে চেয়েছিল, সেটাও দেখতে হলে তার বাড়ি যেতে হবে, আর তাই তাদেরও বুড়োর বাড়ি যাওয়ার ইচ্ছে জেগেছে। এক সময় আমারও মনে হতে লাগলো একদিন গিয়ে দেখলেই হয়, মহাভারতে বিশেষ আগ্রহ ছিল না, কিন্তু মনে হতো হয়তো তার বাড়িতে গেলে আরও অনেক পুতুল দেখতে পাবো, কিভাবে সেগুলো তৈরি হয় জানতে পারবো। হ্যাঁ, বুড়ো হয়তো খুশি হয়ে দু একটা আমাদের উপহার দিয়ে দেবেন। কিন্তু ইচ্ছে হলেও দুম করে বাঁশবনে গিয়ে ঢুকে পড়তে মন চাইতো না, তাই এক প্রকার আমি ওদের বাধা দিয়ে রেখেছিলাম। যাই হোক, দুপুরে পুতুল নাচ দেখে আমরা বিকেলে ক্রিকেট ফুটবল খেলে বাড়ি ফিরতাম।
মঙ্গলুর বারণ ছিল তাই বাড়িতে তার কথা বলিনি। তাতে অবশ্য ক্ষতি ছিল না, দিনগুলো তো বেশ মজায় কাটছে। কিন্তু মজা বেশি দিন সইল না। পয়লা বৈশাখের 3 দিন আগে একদিন সন্ধেবেলা মাঠ থেকে বাড়ি ফিরে শুনলাম বাবা তার এক বন্ধুর সূত্রে শিলিগুড়িতে এক চা বাগানের ম্যানেজারের চাকরি পেয়েছেন, মোটা মাইনে। ফলে আমাদের মহেশগঞ্জ ছেড়ে চলে যেতে হবে। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সব রেডি, বাবার বন্ধু নাকি আমাকে স্কুলে ভর্তির ব্যবস্থাও করে দিয়েছে। এই গ্রামের স্কুলের রেজাল্ট টিসি কিছুই লাগবে না, ওখানে একেবারেই ক্লাস 9 গিয়ে ভর্তি হব। আর কয়েক ঘন্টা পরেই আমরা রওনা হচ্ছি। বুঝতে পারলাম বাবা আর মা নিজেদের মধ্যে সব কিছু ঠিক করেই রেখেছিল, শুধু এখন আমাকে জানাচ্ছে মাত্র। অন্য বাচ্চা হলে হয়তো না যাওয়ার জন্য জেদ করত। আমি বাবা মায়ের মুখের ওপর কোনো কথা বলতে পারিনি। একবার মনে হলো বলি, একবার সুমন্ত, পলাশ আর উমানাথের বাড়ি থেকে ঘুরে আসি, শেষবারের মতো দেখা করতে চাই ওদের সাথে। কিন্তু জানি এই আরজি আমার নাকচ হয়ে যাবে। সন্ধ্যের পর একা একা বাড়ি থেকে বেরোনোর অনুমতি আমার ছিল না। কয়েক ঘন্টার মধ্যেই তৈরি হয়ে চিরকালের জন্য মহেশগঞ্জ ছেড়ে বাবা মার সাথে রাতের অন্ধকারে বেরিয়ে পড়েছিলাম আমি। আমার স্কুল, খেলার মাঠ, বন্ধুদের ছেড়ে, মঙ্গলুর সেই পুতুল খেলা ছেড়ে, আমার শৈশবের এক রঙিন অধ্যায়কে পেছনে ফেলে চলে যেতে হয়েছিল আমাকে। এরপর কেটে গেছে 15টা বছর, মহেশগঞ্জের কোনো খবরই আর পাইনি। শিলিগুড়িতেই বাবা নিজের বাড়ি বানিয়েছিলেন, ওখানেই পড়াশোনা, ইঞ্জিনিয়ারিং পাশ করা আর চাকরি ওখানেই। এত বছর কেটে যাওয়ার পরও নিজের সেই ছেলেবেলার গ্রাম আর বন্ধুদের আমি আজও ভুলতে পারিনি। একবার অন্তত কিছুক্ষণের জন্য মহেশগঞ্জে যাওয়ার ইচ্ছে মনের ভেতর সর্বদাই দানা বাঁধত। এরই মধ্যে অফিসের একটি বিশেষ কাজে কলকাতায় আসার সুযোগ পেলাম এবং সেটি লুফে নিলাম বলাই বাহুল্য। গতকাল রাতে প্লেন থেকে নেমে ধর্মতলার একটা হোটেলে উঠেছিলাম। আজ রোববার, তাই অফিসে ছুটি ছিল। কাজ শুরু কাল থেকে, তাই সকালে কিছু টুকটাক কাজ সেরে দুপুর নাগাদ রওনা দিয়েছি মহেশগঞ্জের দিকে। বাসের জানালা দিয়ে বাইরের দিকেই তাকিয়েছিলাম। বাস এখন শহরের রাস্তা ফেলে মফস্বলের দিকে চলেছে, আর কিছুক্ষণ পরেই হয়তো শিমুলতলা পৌঁছে যাব। হঠাৎ বাইরের রাস্তায় একজনকে দেখে চমকে উঠলাম, সাইকেল নিয়ে উমানাথ যাচ্ছে। আমি যেদিকে যাচ্ছি তার উল্টো দিকে। হ্যাঁ, সেই তো, বয়স হয়ে গেছে কিন্তু মুখটা সেই একই রয়েছে। এই উমানাথ! আমি বাস থেকে মুখ বাড়িয়ে ডাকলাম। উমানাথ সাইকেল দাঁড় করিয়ে পিছন ফিরে তাকালো, কিন্তু ততক্ষণে অনেক এগিয়ে এসেছে আমার বাস। আমি তার দিকে হাত নাড়ালাম, কিন্তু সে কিছু বুঝতে পারলো কিনা বুঝলাম না। যাক, এতদিন পর ছেলেবেলার বন্ধুকে এক ঝলক দেখতে পেয়েই যেন মনটা আনন্দে ভরে গেল। আচ্ছা, আমি তো উমানাথকে চিনতে পেরেছি, কিন্তু সে কি আমাকে চিনতে পেরেছে? চিনতে পারলে নিশ্চয়ই সাইকেল নিয়ে ব্যাক করবে। যাক, গ্রামে ফিরে বরং সুমন্ত আর পলাশের বাড়ি গিয়ে দেখা যাবে। দাদা, বলছি যে শিমুলতলার কটা স্টপেজ পর? শিমুলতলা? এই তো বদ্দিপাড়া ক্রস করলাম, আর তো 2টো স্টপেজ। রাধাকান্তপুর, সামনে লেডিস আছে। হ্যাঁ, তাই তো, বদ্দিপাড়া, রাধাকান্তপুর, তারপর গোলা, আর তারপর শিমুলতলা। গোলা আসতে না আসতেই তাড়াতাড়ি উঠে দাঁড়ালাম, দরজার কাছেরই সিটে বসেছিলাম। 10টা টাকার নোট কন্ডাক্টরের হাতে দিয়ে টিকিট না কেটেই নেমে গেলাম। হুস করে আমাকে ফাঁকা রাস্তায় একা রেখে চলে গেল বাসটা। শীতের নির্জন দুপুর, সপাট পিচ রাস্তার দুই পাশে সারি সারি গাছ,
আর মাথার উপর নীল আকাশে মিঠে রোদ ঝলমল করছে। প্রাণ ভরে নিঃশ্বাস টেনে গ্রামের দিকে এগিয়ে গেলাম। কত দিন পর ফিরছি তাও রাস্তা বেশ মনেই আছে। একটু এগিয়ে গেলেই বাঁদিকে মাটির রাস্তা, তবে সে রাস্তা কি আর এখনো মাটির আছে? এই 15 বছরে পাল্টায়নি নাকি? কথাটা ভাবতে ভাবতে কিছুটা এগিয়ে গিয়ে দেখি, ও মা, সত্যিই রাস্তাটা পাল্টায়নি। সেই আদি অকৃত্রিম চওড়া মাটির রাস্তা একদিকে কাত হয়ে চলে গেছে মহেশগঞ্জের দিকে, আর 5 মিনিট হাঁটলেই পৌঁছে যাব নিজের ছেলেবেলার গ্রামে। আনন্দে প্রায় লাফাতে লাফাতে মাটির রাস্তা ধরলাম। দূরে দেখা যাচ্ছে ধানের ক্ষেত, যদিও এখন চাষের সময় নয়, ক্ষেত বলতে কেবলই মাঠ। তাদের মাঝে লম্বা লম্বা ইলেকট্রিকের পোস্ট আইফেল টাওয়ারের মতো দাঁড়িয়ে রয়েছে। তার উপর দিয়ে পড়ন্ত দুপুরের আকাশ পিছনে রেখে উড়ে যাচ্ছে পাখির ছাপ। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর প্রথম ধাক্কাটা পেলাম। রাস্তাটা সামনে গিয়ে যেন একটা জঙ্গলের ভেতর ঢুকে গিয়েছে। না, এরকম তো হওয়ার কথা নয়। কি করা যায়? তারপর ভাবলাম একটু এগিয়েই যাই, সেরকম বুঝলে ফিরে আসব। ভাবতে ভাবতে গিয়ে ঢুকে পড়লাম জঙ্গলের ভেতর। ভেতরটা নিঝুম এবং অন্ধকার, রাস্তার শেষে আলো দেখা যাচ্ছে, মানে জঙ্গলটা কিছু দূর গিয়ে শেষ হয়ে গিয়েছে। আমি তাড়াতাড়ি পা ফেলে এগিয়ে গেলাম, কিন্তু জঙ্গলের শেষে এসে অবাক হতে হলো, রাস্তা এখানেই শেষ, সামনে কেবলই ধান ক্ষেত দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত। নির্ঘাত ভুল রাস্তায় এসে পড়েছি, ফিরতি পথ ধরবো কিনা ভাবছি, এমন সময় বেশ একটা বিকেলের শিরশিরে হাওয়া বয়ে গেল এবং একটা খুব চেনা শব্দ কানে এলো। বাঁশবনের মধ্যে দিয়ে হাওয়া বয়ে গেলে এ ধরনের বিশেষ ক্যাঁচ ক্যাঁচ শব্দ হয়। এই শব্দ আমি ছোটবেলায় বহুবার শুনেছি। আমি আশেপাশে তাকিয়েই বুঝলাম, আমার চারিদিকে বেশ অনেকগুলো বাঁশঝাড় ঝোপ জঙ্গলের ভেতর থেকে উঁকি মারছে। হঠাৎ মনে হলো, আচ্ছা, আমি কি সেই আমাদের গ্রামের সীমান্তের বাঁশবনে এসে পড়েছি? না হওয়ারও কিছু নেই, কারণ ধান ক্ষেতের একেবারে শেষেই ছিল বাঁশ বাগান। আমার সামনেই কিন্তু ধান ক্ষেত, যদিও ক্ষেতের পাশ দিয়ে গ্রামে যাওয়ার রাস্তাটা দেখতে পাচ্ছি না। না, মেঠো রাস্তা এত বছরে না থাকাটা অস্বাভাবিক কিছু নয়। ভেতরে ভেতরে উত্তেজিত হয়ে উঠলাম। যে জায়গার আশেপাশে ছোটবেলা পা রাখতে পর্যন্ত ভয় পেতাম, আজ এত বছর পর সেখানেই অজান্তে এসে দাঁড়িয়েছি। আচ্ছা, মৌলুর বাড়িটাও কি আশেপাশেই কোথাও আছে? একটু খুঁজে দেখলেই পাবো নিশ্চয়ই, এখন তো আর ছোট নেই, আর ওসব রেস্ট্রিকশনও নেই। আর বেশি না ভেবে আমি জঙ্গলটা যেদিকে একটু গভীর হয়েছে সেদিকে এগিয়ে গেলাম। একটু দূর যেতেই আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা পুরনো ঝুলকালি মাখা দরমার বাড়ি ঝোপঝাড়ের ভেতর থেকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। এটাই কি সেই মৌলুর বাড়ি? ইচ্ছে হচ্ছিল ভেতরে গিয়ে দেখি, কিন্তু ইচ্ছেটাকে দমন করলাম। বাড়িটা মৌলুর হোক না হোক, কিন্তু সেটা যে বহু বছর ধরে পরিত্যক্ত সেটা স্পষ্ট দেখে বোঝা যাচ্ছে। ভেতরে আর কিছু না হোক, জঙ্গলি জানোয়ার ঘাঁটি গেড়ে থাকতে পারে, তার চেয়ে বরং বাইরে থেকে চারিদিকটা দেখে আসি।
ঘড়ি দেখলাম, প্রায় 4টে বাজতে আর মিনিট 15 বাকি। সূর্য নামতে বেশ কিছুটা সময় রয়েছে। যদিও আমি যে দিকটা আছি সেটা একটু অন্ধকার জায়গা। আমি ঘাস পাতার ওপর দিয়ে ধীরে সুস্থে পা চালিয়ে বাড়িটার পেছন দিকে গেলাম। পিছনের দিকটা তো একটা দরজা রয়েছে, ভেতরটা একটু দেখাও যাচ্ছে মনে হলো। কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম, ভিতরটা একবার দেখা উচিত। সামনে পা বাড়াতেই কি একটা শব্দ হলো, তারপরে হুড়মুড় করে আমি সোজা মাটির নিচে ঢুকে গেলাম। চোখ খুলে দেখলাম চোখের সামনে সবকিছু কেমন ঝাপসা হয়ে রয়েছে। ঘড়ি দেখলাম, ওমা, আধ ঘন্টা আমি মাটির নিচে এভাবে পড়ে রয়েছি। দৃষ্টি স্পষ্ট হতে বুঝতে পারলাম প্রায় 10 ফুট নিচে আমি এক গর্তে এসে পড়েছি। মাথার উপর কাঠের পাটাতনে বিশাল ফাটল, আর আমি পচা কাঠের চাতালে ভর করে নরম কাদামাটির উপর শুয়ে রয়েছি। মাথায় একটা পাথরের আঘাত লাগায় আমি জ্ঞান হারিয়েছিলাম। না, এখনই এখান থেকে বেরোতে হবে। উঠে পড়ি, দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বুঝলাম হাড়গোড় ভাঙেনি বটে, কিন্তু কোনোই হাঁটু আর গোড়ালিতে মুচ লেগেছে। এদিকে জামা প্যান্টের অবস্থাও একেবারে যাচ্ছে তাই। হাট, নিজের ওপর রাগ হতে লাগলো, কি বিপদে এনে নিজেকে ফেললাম রে বাবা। না, এখান থেকে সত্তর বেরোতেই হবে। আশেপাশে তাকাতেই একটা দরজা দেখতে পেলাম। দরজাটা দেখতে পেয়ে মনে আনন্দ হলো, এটাই নিশ্চয়ই বেরোনোর রাস্তা। বেরোতে যাব, কিন্তু সাথে সাথেই মনে হলো এ বাঁশপুনের ভেতর এরকম পাতাল ঘর বানানো কেন, আর কেই বা বানিয়েছে এটা? নিশ্চিতই দরমার বাড়ির মালিকই নিজের বাড়ির পিছনে এই পাতাল ঘর বানিয়েছে। কাঠের ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিল, কাঠ পচে গেছে আর আমি মূর্খের মতো সেই কাঠের উপর গিয়েই দাঁড়িয়েছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এত কাণ্ড করেছে কে? না, আগে বের হই, তারপরে সব ভাবা যাবে। আমি আর সময় নষ্ট না করে মোবাইলের টর্চটা জ্বালিয়ে দরজার দিকে এগোলাম। ফোনের স্ক্রিনটা ফেটে গিয়েছে, কিন্তু কাজ মোটামুটি করছে। যতটা ভেবেছিলাম ভেতরে ততটা অন্ধকার ছিল না। বাইরের পরন্ত সূর্যের আলোর জন্যই কিনা জানি না এই এত নিচেও হালকা আলোর আভা ছেয়ে আছে। ফাঁকা ঘরের ঘুমধরা নোংরা ইটের দেওয়াল আর সিমেন্টের মেঝে, মেঝেটাও একেবারে ফেটে ফুটে গেছে। কি একটা মনে হতেই ছাদের দিকে তাকালাম। প্রায় সঙ্গে সঙ্গেই ভয়ে আমার শরীরটা ঠান্ডা হয়ে গেল। অল্প আলো অল্প অন্ধকারে দেখলাম ছোট ছোট দেহ উঁচু ছাদের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। প্রতিটা দেহ লম্বায় কম বেশি 1.5 ফুট হবে। তাদের শরীরে সাদা কাপড়, বড় বড় চোখ, আর সবার মাথায় ঘন কোকড়া চুল। এই তো, এ তো মুলু সেই সব পুতুল, প্রায় 20-22টা তো হবেই। ছাদে বহু বছরের ঝুলকালি জমেছে আর তাদের মধ্যেই ছোট ছোট পুতুলগুলো ঘাড় কাত করে ঝুলছে।
যেন নরকের কালো ধোঁয়াচ্ছন্ন মেঘের ভেতর থেকে শয়তানের দল আমার দিকে তাকিয়ে রয়েছে। মন বলছে এরা সব নেহাতি পুতুল, প্রাণহীন জড় বস্তু, কিন্তু কি এক অদ্ভুত ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। আসলে পুতুল হলেও তাদের প্রত্যেকের মুখবয়ব আলাদা আলাদা, যেমনটা মানুষের হয়ে থাকে ঠিক সেই রকম। কেমন একটা জীবন্ত জীবন্ত ভাব আছে এদের মধ্যে। মনে হতে লাগলো এই বুঝি ওরা ডেকে উঠবে। বিশেষ করে আমার মাথার ঠিক ওপরের পুতুলটা আমাকে দেখে কেমন যেন হাসছে, যেন কিছু বলতে চায় আমায়। না না, এ দৃশ্য আর আমার সহ্য হলো না। সামনে দরজা দেখতে পেয়ে সেদিকেই হাঁটা দিলাম, কিন্তু আবারও একটা ঘরে এসে ঢুকলাম। এই ঘরটা আগের ঘরটার চেয়ে একটু ছোট, এরও চড়ার জন্য ইটের দেওয়াল আর ফাটল ধরা সিমেন্টের মেঝে। এই ঘরের ছাদটাও একটু নিচু, তবে এ ঘরের ছাদে কিছু ছিল না, ছিল এ ঘরের মেঝেতে। চারিদিকে দেখে যা বুঝলাম, বেশ কয়েকটা অন্তত 10-12টা কাঠের লম্বা লম্বা বাক্স ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। বাক্সগুলো অন্তত ফুট পাঁচেক লম্বা। এই ঘরের বাইরেও দরজা রয়েছে, আমি বেরোতে যেতাম, শুধু একটা জায়গায় চোখ আটকে যেতেই দাঁড়িয়ে পড়লাম। একটা বাক্সের উপর একটা পুরনো ডায়েরি পড়ে রয়েছে। আমার ভেতর কেমন একটা রোমাঞ্চ লাগলো, তুলে নিলাম ডায়েরিটা। ওপরের দিকের পাতাগুলোতে মোটা ধুলোর কালির স্তর পড়ে রয়েছে, সেগুলো ঝেড়ে পুঁছে বুঝতে পারলাম চীনা ভাষায় দোয়াতের কালিতে কিছু লেখা রয়েছে। না, এটা ঠিক ডায়েরি বলা চলে না, তবে ডায়েরির মতোই বাঁধাই করা শক্ত খাতা। এ যে মঙ্গলুরি খাতা সেটা আর বলে দিতে হলো না। হাতের লেখাটাও সম্ভবত ওরই, চীনা ভাষায় বলে পড়ে উঠতে পারছি না, কিন্তু এটুকু বুঝতে পারছি এটা পুতুল তৈরির পদ্ধতি বিষয়ক লেখা। লাইনের পর লাইন শুধু লেখা আর পাশে কিছু ছক কাটা। একটা দুটো ছবি দেখতে পাবো কিনা ভেবে বেশ কয়েকটা পাতা উল্টালাম। পাতাগুলো উল্টাতেই বুকটা আমার ধড়াস করে উঠল। পাতাগুলো জুড়ে শুধুই ছবি আর ছবি। না, হাতে আঁকা ছবি নয়, ফটোগ্রাফ। একটা মৃতদেহকে পরিপাটি করে ব্যান্ডেজে চড়ানো হচ্ছে, তারপর সেটাকে রাখা হচ্ছে সবুজ তরল ভর্তি কাঁচের লম্বা বাক্সে। পরের পাতাটা উল্টালাম, এবার সেই বাক্স থেকে মমিকৃত দেহটাকে বের করা হয়েছে। অদ্ভুতভাবে দেহটা এখনো সংকুচিত হয়ে রয়েছে, লম্বায় ফুট দেড়েক, মাথাটা বড় এবং চ্যাপটা। এর পরের ছবিটা দেখে হৃদগতি আরো বেড়ে গেল আমার। দেখলাম দেহটাকে সাদা কাপড় পরিয়ে সিলিং এর সাথে টাঙিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, তার মানে যেগুলো পাশের ঘরে ঝুলছে সেগুলো নিছক পুতুল নয়, মানুষ। একটু আগে আমার মাথার উপর এক ঝাঁক মৃতদেহ ঝুলছিল, ব্যাপারটা মনে হতেই হাত পা ঠান্ডা হয়ে গেল আমার। আরও একটা ব্যাপার বুঝতে পারলাম, আমার চারিদিকে এই যে ছড়ানো ছেটানো বাক্স, এইগুলো সেই সবুজ তরলপূর্ণ কাঁচের বাক্স। এর ভেতরে হয়তো এখনো কেউ বা কারা শুয়ে রয়েছে। মনে হচ্ছে খাতাটা ফেলে পালাই, কিন্তু কি এক অদম্য কৌতূহলে আমি পরের পাতাটা উল্টালাম। দেখলাম এখানেও ছবি, পাশাপাশি দুটো মুখ, একটা বাচ্চা ছেলের মুখ, সদ্য কৈশোরে পা রেখেছে,
বছর বারো বয়স হাসছে, কিন্তু হাসিটা যেন কেউ তাকে জোর করে হাসতে বলে ছবি তুলেছে। পাশের ছবিটা একটা পুতুলের মুখের, সাদা ফ্যাকাশে, অদ্ভুত দর্শন, চোখ দুটো মরা মাছের মতো। বুঝতে পারলাম পুতুলে পরিণত হওয়ার পর ওটা ওই ছেলেটারই মুখ। দুটো মুখের মধ্যে বেশ সামঞ্জস্য দেখা যাচ্ছে। এরপর প্রতিটা পাতায় শুধু একই রকমের ছবি, একটি দশ বারো বছরের কিশোরের ছবি, আর তার পাশে সেই পুতুলিকৃত মুখ। ভয়ে ঘৃণায় গাটা গুলিয়ে উঠল আমার, কিন্তু মনে হলো না, এটা নিয়ে এক্ষুনি থানায় যাওয়া দরকার। ওই মংলু, ওই রাক্ষস পিশাচ, কি কাণ্ড রে বাবা! বাঁশবনের ভেতরে এত কিছু করে বসে আছে, অথচ কাকপক্ষীতে টেরও পায়নি। হয়তো আমি আজ না আসলে এই ভয়াবহ রহস্যের উদ্ধারই হতো না। না, আমাকে এখনই যেতে হবে। দরজার বাইরে সিঁড়ি উঠে গিয়েছে, বুঝতে পারলাম এটাই ওপরে যাওয়ার রাস্তা। অন্ধকারে ততটা খেয়াল না করেই তাড়াতাড়ি বেরোতে গেলাম, এবং সিঁড়ির উপরে পা রাখতেই কি একটা ঝুলন্ত কাঠের সাথে মাথাটা ঠুকে গেল আমার। যন্ত্রণায় চেঁচিয়ে উঠেছিলাম, কিন্তু তার আগেই একটা সিঁড়ির পাশ থেকে হুড়মুড় করে একটা কাঠের পাল্লা সরে গেল। সাথে সাথে স্তূপীকৃত মাথার খুলি, পাঁচরা হাত, পায়ের হাড় আছড়ে পড়লো আমার উপর। অন্ধকার আর তীব্র পচা গন্ধের ভেতরে ডুবে গেলাম আমি। গায়ের ওপর দিয়ে ইঁদুর ছোটাছুটি করে বেড়াচ্ছে মনে হলো। আমি আর্তনাদ করতে করতে ও উপরের দিকে উঠে পালাতে চাইলাম, কিন্তু হাড়ের এই বুহ ভেদ করে বেরোতেই পারলাম না। আমার হাত পা কাড়া যেন টেনে নিচে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে, তাদের কান্না যেন আমি শুনতে পাচ্ছি। মনে হলো খলখল করে হাসি ভেসে আসছে কোনো এক অপার্থিব নরকের গহ্বর থেকে। বুঝতে পারলাম এই অন্ধকার পাতাল ঘরে হাড়ের স্তূপের নিচে পড়ে আমার মৃত্যু নিশ্চিত। একটা আওয়াজ শুনতে পেলাম, সঙ্গে সঙ্গে একটা তীব্র আলো আমার চোখের উপর এসে পড়ল। এটা কি? দেখলাম টর্চ হাতে উমানাতে গিয়ে আসছে আমার দিকে, তারও চোখে মুখে অবিশ্বাস এবং আতঙ্ক। না, অজ্ঞান হয়ে যায়নি, কিন্তু এমন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলাম আমি বলে বোঝাতে পারবো না। উমানাত আর তার দুই সঙ্গী আমাকে বাইরে টেনে এনে মাথায় জল ঢালার প্রায় আধ ঘন্টা পর আমার মুখের ভাষা ফিরল। প্রথমেই বললাম, পুলিশ ডাকো, এক্ষুনি পুলিশ ডাকো। আমার কথা শুনে উমানাত তার সঙ্গীদের দিকে তাকাতেই তারা দৌড়ে গেল। বুঝতে পারলাম ওরাও আমার মতোই হতভম্ব হয়ে গিয়েছে। আমাকে এই অবস্থায় পেয়ে ওরাও বুঝতে পারছিল না কি করবে। উমানাত একটু আমতা আমতা করে বলল, আমি আর আমার এই বন্ধুরা মিলে বাড়ি ফিরছিলাম, আর তখনই এই বাঁশবনের ভেতর থেকে হুড়মুড়িয়ে কিছু একটা পড়ার শব্দ শুনতে পাই, আর তার সাথে সাথেই বুঝতে পারি এই বাঁশ বাগানে চিৎকার ভেসে আসছে। তাই তো ছুটে এলাম, আপনি কি একটু বলবেন? আমি উমানাথের কথায় একটু বিরক্ত হলাম। এত বছর পর আমি ওকে চিনতে পেরেছি, কিন্তু ও এখন আমাকে চিনতে পারল না। আরে, আমাকে চিনতে পারছিস না? আমি সাগর। সাগর নামটা শোনার পরই উমানাথের মুখের ভাব পাল্টে গেল।
সে বোধহয় এবার আমাকে চিনতে পেরেছে। ও, তুমি আজ দুপুরে আমাকে বাস থেকে হাঁক দিয়েছিলে না? আরে হ্যাঁ রে, আমি এই 15 বছর পর আমার গ্রামে ঘুরতে এলাম তোদের সাথে দেখা করতে, কিন্তু পথ ভুলে শেষ পর্যন্ত এই বাঁশবাগানে এসে পড়ি। চলে গেলাম ওই মঙ্গলুর বাড়ির কাছে। তা এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম, পিছনের দিকটায় যেতেই একটা কাঠের পাটাতন ভেঙে নিচে পড়ে যায় বুঝলি, তারপর তো তোরা সব কিছুই দেখলি। কিন্তু উমানাথ আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে বলল, মঙ্গলু? মঙ্গলু আবার কে? আমি এবার সত্যি রেগে গেলাম, বিরক্ত হয়ে বললাম, আরে ভাই মঙ্গলু, তুই কি ভুলে গেলি সব কিছু? সেই পুতুল খেলা দেখাতো যে বুড়ো, এই বাঁশবাগানের বাড়িতেই থাকতো, আমাদের বারবার বলতো এই বাড়িতে আসতে, তোর কি কিছুই মনে নেই? দেখ, ভালো করে ভেবে দেখ না, তোদের তো খুব ইচ্ছাও ছিল এখানে আসার, আমি তোদের এখানে আসতে দিতাম না? আমি জানতাম ওই মঙ্গলু বুড়ো সুবিধে নয় ভাই। এবার যেন উমানাথের মুখটা একটু গম্ভীর হয়ে গেল, সে চুপ করে তাকিয়ে রইল আমার দিকে। আমারও কেমন যেন একটা খটকা লাগলো, জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুই মানে তুমি কে বলো তো? আরে আমি তো নিশিকান্ত, হরেন মোদি, উনি আমার বাবা। আমার বুকটা আবারও ধড়াস করে উঠল। তাই তো, নিশিকান্ত তো ছোটবেলায় অনেকটা উমানাথের মতোই দেখতে ছিল, আর তাই আজ আমার ওকে দেখে উমানাথ বলে ভ্রম হচ্ছে। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু আমার আগেই নিশিকান্ত বলে উঠল, তোমরা গ্রাম ছেড়ে চলে গেলে, তার কদিন পরেই তো ওই কারবালার মাঠে বৈশাখী মেলা শুরু হওয়ার কথা, কিন্তু মেলার আগের দিন দুপুর থেকেই তোমার 3 বন্ধুকে আর খুঁজে পাওয়া গেল না। পুলিশ এলো, কত জোগাড় যন্ত্র করা হলো, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। দেখি গণেশ তো গেল পুলিশ ডাকতে, এবার ওরাই যদি এই বাড়ির ভেতর ঢুকে কিছু সন্ধান করতে পারে। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না, গলাটা শুকিয়ে আসছিল, আর কোনো কথা বলতে পারিনি আমি। মাথার ভেতর শুধু একটাই নাম ঘুরছে, মঙ্গলু। সে তার পুতুল নিজের হাতে বানাতো, কিভাবে সেগুলো বানাতো তার প্রমাণ ওই মাটির বাড়ির বেসমেন্টের হাড়ের স্তূপের নিচেই চাপা রয়েছে। একটু পরে পুলিশ এসে নিশ্চয়ই সেটা উদ্ধার করবে, কিন্তু মঙ্গলু, তাকে কি আর কেউ ধরতে পারবে? সে কি বেঁচে আছে না মরে গেছে কিচ্ছু জানি না। আর আমার বন্ধুরা, যাদের সাথে দেখা করতে এত দূর থেকে ছুটে ছুটে আসছি, তারা কি সেই 15 বছর আগেই শেষ হয়ে গিয়েছে? আর ওই যে পুতুলটা আমার মাথার উপর ঝুলছিল, যাকে দেখে মনে হচ্ছিল সে আমায় কিছু বলতে চায়, তার মুখটা এখনো আমার খুব চেনা লাগছে। হ্যাঁ, সে হয়তো আমার ওই 3 বন্ধুদের মধ্যেই কেউ, নইলে মুখটা এতটা চেনা লাগতো না। মঙ্গলুর ওই খাতার শেষের পাতাগুলো উল্টে দেখলেই আমার বন্ধুদের শেষ পরিণতির কথা জানতে পারবো। সব কিছু ভেবে আমার মাথাটা যেন আবারও ঘুরতে লাগলো। গ্রামে থাকতে আমার আর একেবারেই ভালো লাগলো না। সেই রাতটা কোনোক্রমে নিশিকান্তের বাড়িতে কাটিয়ে পরদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে। সকাল 7টা নাগাদ শিমুলতলা স্টপেজ থেকে কলকাতাগামী বাসে চাপলাম। স্বপ্ন
স্বপ্নেও ভাবতে পারিনি ছোটবেলার গ্রামে এসে বন্ধুদের এই পরিণতি দেখতে হবে। বিষণ্ন মনে জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলাম। ঘন্টা দেড়েক পর যখন বাসটা থামল তখন সূর্য কিছুটা উপরে উঠেছে। বাস থেকে খানিক দূরে একটা খেলার মাঠ চোখে পড়ল। ক্রিকেটের বিভিন্ন সাজ সরঞ্জাম মাঠের এদিকে ওদিকে ছড়িয়ে রয়েছে, তবে কাউকেই দেখা যাচ্ছে না কেন? এদিক ওদিক তাকাতে চোখে পড়ল খানিক দূরে একটা বট গাছের নিচে বেশ কয়েকজন বছর আট দশকের ছেলে জটলা করে রয়েছে। বাসটা পুনরায় চলতে শুরু করলো, সেটা সেই দিকেই এগিয়ে চলেছে। দেখলাম জটলার মাঝে একটা বৃদ্ধ হাত নেড়ে কিসব দেখাচ্ছে। আরো একটু কাছে এগিয়ে যেতেই দৃশ্যটা আরো স্পষ্ট হলো। দেখলাম বৃদ্ধটার হাতে ছোট আকারের চারটি পুতুল, সেগুলো নিয়ে নানা ভঙ্গিতে সে খেলা দেখাচ্ছে। একটা অদ্ভুত ভয় যেন আমার হাত পা অবশ করে দিল। এ বৃদ্ধের চেহারা আমার খুব পরিচিত। এই জিনিস আমার কাছে ছাড়া আর কোথাও পাবে না। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত এবং ভালোবাসা জানান। শুভরাত্রি, ভালো থাকবেন আর সকলকে ভালো রাখবেন। পবিত্র ঘোষের দুর্দান্ত শিকারের গল্প আদমখর শোনার জন্য উপরের আই বাটনে প্রেস করুন অথবা ডেসক্রিপশন বক্স চেক করুন।